আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার OnePlus ফোনে কল ওয়েটিং চালু করবেন। সো আমি দেখিয়ে দেব, তার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, তাহলে অবশ্যই আপনার বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হবে। সো বন্ধুরা, কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল টিউটোরিয়ালে। আসলে এখানে দেখানোর কিছুই নেই, কারণ আমার ফোনটা OnePlus নয় এবং আসলে OnePlus ফোনে আপনি কল ওয়েটিংটা চালু করতে পারবেন না কোনো সেটিংসের মাধ্যমে, এবং আপনি সরাসরি অফিসে ডায়াল করে কল ওয়েটিং সার্ভিস চালু করতে পারবেন। তাছাড়া আপনি সেটিংসের মাধ্যমে কল ওয়েটিং চালু করতে পারবেন না, কারণ সেটিংসে ওইভাবে কল ওয়েটিং চালু করার কোনো অপশন দেয় নাই। সো আপনাদেরকে যা করতে হবে, আপনাদের ওই OnePlus সিমে যে OnePlus ফোনে যে সিমটা আছে ওই সিমটা খুলে ফেলবেন, এবং খুলে ফেলার পরে তারপরে আপনারা অন্যান্য ফোনে সিমটি তুলবেন, যেরকম অপো, স্যামসাং, তারপর অন্যান্য ফোন যেগুলো আছে ওইগুলোতে তুলবেন। তোলার পরে তারপরে আপনারা সেটিংসের মাধ্যমে কল ওয়েটিং সার্ভিসটি চালু করবেন। এছাড়াও আপনি যদি ভোডাফোন ইউজার হন তাহলে অবশ্যই *43# ডায়াল করবেন। ডায়াল করার পর দেখতে পাবেন আপনাদের কল ওয়েটিং সার্ভিসটি অন হয়ে গেছে। সো তারপরে আপনারা এই কোডটি ডায়ালের মাধ্যমে আইফোন, অপো, স্যামসাং এইগুলো ফোনে আপনারা কল ওয়েটিং সার্ভিস অ্যাক্টিভেট করতে পারবেন। সো বন্ধুরা, আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না।